চলে রেছি মিঠিমাইর আরেকটি সুন্দর গল্প নিয়ে আর এদিকে দেখো মিঠি মাহি বান্টি এখন খুব ঘুমাচ্ছে নাক ডেকে ঘুমাচ্ছে চলো দেখি এরপর কি হয় ঠিকেছো আমি না ডাকলে উঠবে না জানে যে আজকেও পরীক্ষা আছে না তাতে ডাকি কি রে এই মাহি এই মিঠি বান্টি ও রে কত বেলা হয়ে গেছে দেখ স্কুলে যাবে না তাড়াতাড়ি ওঠ অনেক দেরি হয়ে গেছে এই মাহি মাহি এই মিঠি মিঠি তাড়াতাড়ি স্কুলে যেতে হবে হ্যাঁ দেরি হয়ে গেছে এই যা আমার ঘুমতে করতে এত দেরি হলো মা ও মা কটা বাজে গো মা সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা উড়ে পাবা 엄마 আজকেবা পরীক্ষায় বসতে পারবে তো মা আমার খুব ভয় করছে মা অনেক দেরি হয়ে গেছে না না আমি তাড়াতাড়ি যাই রেডি হইনি হ্যাঁ হ্যাঁ যা তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হই তুই আমি তোদের জল খাবার দিচ্ছি আর এদিকে দেখি এদিকে এরা দুজন কখন ওঠে না না তাড়াতাড়ি যাই আজকে Bengali exam কি হবে কে জানে আজকেবা পরীক্ষায় দিতে পারবো তো এই মিঠি মিঠি এই বান্টি দেখেছো কেমন নক ডেকে ঘুমাচ্ছে ওদের হুশ আছে যে সাড়ে সাতটে গেছে পরীক্ষা দিতে এবে হ্যাঁ আর জোরে নাক ডাক কি রে ওট কি হলো মা একটু শুতে দাও না ভালো লাগে না এখন যাও তো প্রতিদিন বিরক্ত করো কেন বান্টি তো লেপটা পুরো নিয়ে নিয়েছে এই বান্টি দাও আর এদিকে দেখো মিটিয়ার বান্টি আবার লেপটাকে মাথার মধ্যে চাপা দিয়ে ঘুমোতে লেগেছে ওদের যে পরীক্ষা আছে ওর মায়ের কথাটা শুনছেই না চলো দেখি কি হয় লিখেছ দেখেছো এ তো বার করে ডাকছি কোনো হুঁশ আছে দাঁড়া আমি তোদের গায়ে যদি না জল ঢালি দেখ এবার দাঁড়া তোদের ঘুম আমি বের করছি দেখ ওট ওট ও মশিমণি কেন যে কাঁচা ঘুমটা ভাঙালে বেশ একটা ভালো স্বপ্ন দেখছিলো মশিমুনি এর মধ্যেও তুমি ঘুমটা ভাঙিয়ে দিলে স্বপ্ন আজকে পরীক্ষা আছে সেটা মনে আছে হে ভ তাই তো আজকে তো এক্সাম আছে তা আবার ডেঙ্গলি আমার তো একদম খেয়াল নেই ও বসে আগে থেকে ডেকে দিতে হতো না না তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি যায় রেডি হয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়নি তাই তো আজকে তো এক্সাম আছে কালকে তো দিদি তো অনেকক্ষণ ধরে পড়াশোনা করেছে আমি তো কিছুই পড়াশোনা করিনি কি করব দিদি তো তাহলেই সব পারবে আমি তো কিছুই পারবো না কি হবে স্কুলে তো যেতেই হবে কোনো বাহানা করলেও চলবে না কিরে তুই বিড়বির করে আবার কি মন্ত্র পড়ছিস মন্ত্রটা পরে পড়বি ও তাড়াতাড়ি হুম আজকে পরীক্ষা দেখো কেমন শুয়ে আছে ও ডট ওঠ আমি যাচ্ছি দেরি করিস না ইদে ডাকতে ডাকতে আমারই তো বাংলা পড়ে তো আমি কিছুই পড়িনি কি করব না তাড়াতাড়ি রেডি হই নেই গা এ নে 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 তাড়াতাড়ি খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে ও তোরে এত দেরি করিস না মা এনে দুধটা এনেবা দি তোর দুধটা নে দি থিনে চটপট খেয়ে নেবি কারণ তো নষ্ট করবি না আর কেউ ফেলে রাখবি না তাতে নে তাতে নে ও তুই দিয়ে দিছিস ফাইল তোর টিফিন হ্যাঁ গো দিদি দিয়ে দিলাম অনেক দিদি হয়ে গেছে না আর তুমি কতদিকে সামলায়ে বল তো সেই সকাল থেকে কোততে এদিক ওইদিক করেই যাচ্ছ আমি দিয়ে দিলাম মা চলো তুমি আমাদের দিয়ে আসবে চলো আজকে মোচে একজন শুরু হয়ে যাবে শিগগির চলো না মা হ্যাঁ অশোখনি দাঁড়িয়ে কেন কে জনে ও অশোণি চলো ও দিদি সবই তো হলো কিন্তু তুমি যাবে কি করে ওদের স্কুলে নিয়ে হ্যাঁ সেটাই তো মনে মনে ভাবছি রে তার জন্যই তো আমি দাঁড়িয়ে আছি চুপটি করে দাদা যে স্কুটিটা নিয়ে গেছে আজকে তাহলে তুমি কি করে যাবে এই সবাই এ তো দারুণ খবর বাবা স্কুটি নিয়ে গেছে মা তাহলে কি নিয়ে যাবে মা তাহলে আমাদের নিয়ে যেতে পারবে না আজকে পরীক্ষা ক্যান্সেল কেনসেল আর পরীক্ষা দিতে ভালো লাগে না ঠাকুর তুমি মুখতোলে চেয়েছো বাকিস মুখতোলে চাইলে নালে যে কি কী হতো আমি তো কিছু পারতামও না ভালোই হলো পরীক্ষা তো মনে হচ্ছে যে দিতে পারবো না ইস কী মজা এ মা কী হবে মা এখন তাহলে কি আমি এক্সাম দিতে পারবো না আজকে ও মা কী হবে বল না মা আজকে এক্সামটা দিতেই হবে ম্যাম বলে দিয়েছেন আজকে এক্সামে যেন কেউ অ্যাবসেন্ট না হয় মা চলো মা আমার খুব ভয় করছে আজকে মনে হচ্ছে এক্সাম দিতে খুব দেরি হয়ে যাবে গো মা সত্যি এই মেয়েটা বেশি বাড়াবাড়ি এক্সাম দিতে পারবে না মা আমার ভালো লাগছে না মা দাদার তো বাড়িতে পালসারটা আছে তুই বরঞ্চ পালসারটা নিয়ে যাও কি বলছিস কি তোর মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি আরে মাথা খারাপ হতে যাবে কেন এই অবস্থায় এই শাড়ি পরে পালসার চালাবো তোর কি মাথাটা তো খারাপ হয়েছে আরে না দিদি তোমাকে বলেছি না ঝাড়ি পরে তুমি পালসেল চালাবে যাও না একটা ড্রেস পরে নাও না একটা প্যান্ট একটা শার্ট তাহলে তো তোমাকে খুব সুন্দর লাগবে যাও যাও নালে ওদের কিন্তু পরীক্ষা অনেক দেরিও হয়ে গেছে বলছিস হ্যাঁ গো হ্যাঁ যাও ঠিক আছে তাহলে তাই যাই দাঁড়া আমি তাহলে ড্রেসটা চেঞ্জ করে আসি এই তোরা একটু দাঁড়া আমি তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে আসি টাটা মিঠি মাই বান্টি টাটা দিদি টাটা টাটা যাবে দিদি হ্যাঁ যা ঠিক সময়েই চলে এসেছি এখনো ম্যাডাম এখনো ঘরে ঢোকেনি বেশ ভালো না না আমি তাড়াতাড়ি গিয়ে রোজার পাশে বসে পড়ি এই রোজা তুই আমার জন্য জায়গা রেখেছিস হ্যাঁ আয় আয় মাহি আজকে তো তোর দেখছি ভালোই দেরি হয়ে গেছে এত দেরি হলো কেন আর পুলিশ টাড়ি কালকে না পড়াশোনা করতে গিয়ে একটু বেশি রাতে হয়ে গেছে তার জন্য ঘুম থেকে উঠতেও বড্ড দেরি হয়ে গেছে তার মধ্যে এবার বাবা আবার মায়ের স্কুটিটা নিয়ে গেছে মা আবার সে আমাদের পালসার করে দিয়ে গেল ও বাবা আন্টি এবার পালসার চালিয়ে এসেছে নাকি হ্যাঁ রে হ্যাঁ আমার মায়ের সব পারে আমার মা ট্রাক্টারও চালাতে পারে ও বাবা আন্টি কত গুণ বাহ আন্টিকে একদিন দেখতে হবে আন্টি কিভাবে পালসার কি কিরে জানা আজকে এক্সাম কেমন দিবি জানি না রে বাংলাতে এমনিতে আমি ভীষণ কাঁচা আমি জানিও না আজকে বাংলায় কি কি কোশ্চেন আসবে তুই তো ভাবলো বাংলাতে ভালোই নাম্বার পাস আমাদের একটু হেল্প করিস ওর হেল্প আমিও তো বাংলা সেরকম কিছু জানি না গুড মর্নিং গুড মর্নিং বসো বসো সবাই বসো তোমরা একটু চুপ করে বসো আমি তোমাদের নামটা প্রেজেন্ট করে নিই রোজা

না আসলে আগামীকাল আসলে না ওকে আমি পানিশমেন্ট দেবো এক্সামের সময় কামাই করতে আমি সবাইকে বারণ করেছি তার সত্ত্বেও কামাই সুহানা প্রেজেন্ট ম্যাম রোজ তোমাদের নাম প্রেজেন্ট হয়ে গেছে এবার তোমাদের আমি খাতাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাহি রোজা সানা ম বাবলু ঘি ভি রোজ মেডি পন্টি মেটি না সaphia ও সaphia তো অ্যাবসেন্ট তোমরা সবাই ঠিকঠাক পেপার পেয়েছো তো হ্যাঁ ম্যাডাম হ্যাঁ मैम হ্যাঁ मैम আচ্ছা ঠিক আছে তোমরা ঠিকঠাক প্রশ্ন পড়ে লিখবে আর কেউ কাউরে দেখে লিখবে না কোনো চিটিং করবে না চিটিং করলে তাকে আমি স্কুল থেকে বের করে দেব বোঝা গেল নাও লেখা শুরু করো

তুমি এত দেরি করলে কেন ম্যাম রাস্তা আস্তে আসছে না একটু বাদুর খেলা দেখছিলাম তার জন্য দেরি হয়ে গেল বা ভালো পারে তো তোমার স্কুলের এক্সাম আর তুমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদুর খেলা দেখছিলে তা তোমার এক্সামটা কে দেবে মাদরে না তুমি এই করেছো আবার গান করতে করতে ঢুকছো হাতে ওটা কি একটা ললিপপ খুব খিদে পেয়েছিল তো তাই ললিপপটা খেতে খেতে আসছিলাম তোমাকে আজকে আমি পরীক্ষা দিতে দেবো না তুমি তোমার গার্জেন কাকে ডেকে এনো এটা একদম অন্যায় ম্যাম এইরকম অন্যায় আমার সঙ্গে করবেন না ম্যাম 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 আমার সঙ্গে এরকম অন্যায় করবেন না এই আমার পা ছেড়ো পা নো আমি পা না ম্যাম এই সফিয়া আমার পা ছেড়ো সফিয়া এ কি এ কি নো নো ম্যাম আমার দেরি হয়ে আমার ভুল হয়ে গেছে আর কখনো করবো না আর কখনো করবো না আমার মা বাড়িতে নেই সবিয়া তুমি পাটে ছাড়ো ঠিক আছে ঠিক আছে ওটা তুমি ওটা ওটা আপনি তাহলে আমাকে ক্ষমা করেছেন তো ক্ষমা করে চলতে এরকম যদি আর একদিন হয় না দেরি তারপরে দেখবে তোমার মজা আমি দেখাবো যাও 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 জায়গায় গিয়ে বসো নাও তোমরা এক্সাম দিতে শুরু করে দাও আর সফিয়া কোনো বদমাইশি করবে না তাড়াতাড়ি নাও যদি তাড়াতাড়ি না লিখি তাহলে তো খাতা নিয়ে নেবে আমি তো কিচ্ছু পাচ্ছি না দেখি মনে হচ্ছে খুব সহজ প্রশ্ন দিয়েছে কিন্তু আমি তো একটাও পড়িনি কি হবে এবার ইংরেজের অঙ্ক পরীক্ষায় তবুও একটু পেরেছিলাম বাংলা পরীক্ষা তো কিছুই পাচ্ছি না কি করব এখন হুম বাবলু তো দেখি সব লেখা হয়ে গেছে একটু উকি মেরে দেখি হুম এই কিছু বুঝতেও পাচ্ছি না কি লিখেছে আমিটি কি দেখছিস রে কি দেখছিস তুই খাতা উকি মেরে দেখছিস দাদা আমি কিন্তু ম্যামকে বলে দেবো তুই যদি আমার খাতা দেখিস এই বলে দিলাম না না আমি তোর খাতা দেখছি না আমি তোর খাতা দেখতে যাব কেন এত সোজা প্রশ্ন এসেছে আমি আবার তোর খাতা দেখবো হুম তুই যে নীতি সব ভুলভাল লিখিস আমি আবার তোর খাতা দেখে আমি নিজেও ভুলভাল লিখব নাকি তাহলে তুই আমার খাতা থেকে উকি মারছিস কেন কি ব্যাপার এটা কথা কি এখানে কি পরীক্ষা দিতে এসেছিস না গল্প করতে এসেছো যদি গল্প করতে ইচ্ছা করে যাও বাইরে গিয়ে গল্প করো আর মিঠি তুমি কি করছ তোমরা দুজনে কিন্তু তখন থেকে দেখছি খুব বকবক বকবক করে আছছ আমি কিন্তু খাতা নিয়ে নেবো দি ক্লাস থেকে বাইরে করে দেব না না ম্যাম দেখুন না বাবলু না তখন থেকে কাম করছে তো জিজ্ঞেস করছে এটা কি হবে ওটা কি হবে

তুমি মিঠিকে কিছু জিজ্ঞেস করেছো আমি কিন্তু তোমার খাতা কেড়ে নিয়ে তোমাকে বাইরে বার করে দেব তোমাকে আমি আর পরীক্ষা দিতে দেব না বাবা মিঠি আজকে তাহলে খুব ভালো পরীক্ষা দিচ্ছে বাবলু আবার মিঠি দেখে লিখছে বাবা এটাও বাবা যায় ও প্রত্যেক দিন ক্লাসে এমন ঝামেলা হয় না পরীক্ষা দিতেও ভালো লাগে না বেশ লিখছিলাম লিখতে লিখতে সব ভুলে যাচ্ছি মিঠি থেকে বাবলু লিখছে কি জানে বিশ্বাস হচ্ছে না জানি না

তাহলে আমি সবিয়াকে খাতাটা দেবো কি করে ওই তো রূপা দিদি চলে এসেছে অরে তুই তো দেরি করলি কেন তোর কি করে এখন খাতাটা নেবো আমি এই মুহূর্তে ম্যামও বসে আছে সামনে ম্যাম বেরোচ্ছে ও না কি করবো আমি বেরাদে বে কেতনা পাগল হেয়ে প্যারদা কি ব্যাপার এই বাচ্চাটাকে কি হলো বাচ্চা তুমি এখানে কি করছো তুমি লুকিয়ে লুকিয়ে পড়াশোনা দেখছো আরে চলো চলো আমার সঙ্গে চলো ক্লাসের ভিতরে না না স্যার আমি যাব না আমি এখানেই আছি ঠিক আছি আমি এমনি দেখছিলাম এই মনে করে সুটি मैम তো আমাকে চেনে সুটি ম্যাম যদি দেখে যে আমি এখানে দাঁড়িয়ে আছি তাহলে তো নিশ্চয়ই ভাবে যে আমি সোপিাকে টুকলি দেওয়ার জন্য এসেছি এদিকে তুই রুবা দিদিকে কলুসা নিয়ে চলে এলো কি হবে সুটি मैम তো চেনে রুবা দিদিকে আজকে গিয়েছি রে কি হবে জানি না কে না পাগল হে ইয়ে প্যারু তো তুম সে করতা হে আপনি ক্লাসের ভিতরে এরকম বাচ্চাদের সামনে কেউ গান করে দেখছেন তো এখানে একটা পরীক্ষা হচ্ছে আর আপনি গান করতে করতে ঢুকছেন স্যরি সরি সব ক্লাসে ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন সব পরীক্ষা দিচ্ছে বাচ্চারা তোমরা সব কেমন পরীক্ষা দিচ্ছ ভালো তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার মেয়ে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও বই হাতে করে নাও পড়াশোনা দেখছিল ওদের আমি ভাবলাম মেয়েটা হয়তো পড়াশোনা খুব ইচ্ছে করছে তার জন্য ওকে আবার ক্লাসের ভেতরে আনলাম কিন্তু এটা তো রূপা এটা তো সফিয়ার দিদি সোফিয়া তোমার দিদি এখানে কি করছে আর রূপা তোমার হাতে ওটা কি ম্যাম আসলে আসলে না ম্যাম কি 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 বলবো এই সোফিয়া ম্যাম কি কি বলবো তোর জন্য টুকলি আনতে গিয়ে তো আমি ম্যামের কাছে ধরে পড়ে গেলাম এবার কি হবে আমি জানি না আমি ম্যামকে সব সত্যি কথা বলে দেবো অণবি কিছু বলবি না কি তো দিদি খুব খারাপ হয়ে যাবে না ম্যাম ও যা বলছে ওরখান তো একদম বিশ্বাস করবেন না আমি কিচ্ছুকে আনতে বলিনি ওই ইচ্ছে করে আমার জন্য এনে বইটা না ম্যাম আমার কোনো ভুল নেই আসলে সবী আমাকে বলেছে যে তুই এই বইটা নিয়ে আসবি আমি সব বই দেখে দেখে লিখবো বিশেষ করুন ও তাহলে এই চলছে ওলি স্যার শুনলেন তো আসল ব্যাপারটা কী আরে এতো ব্যাপার না এতো বিশেষ ব্যাপার রে বাবু বাচ্চা মেয়েগুলো পিটে পিটে এতো আমি তো ভাবতেই পারিনি না আপনিই বরঞ্চ ওই সব সামলান আমার মাথাটা বড্ড ঘুরছে এদের ব্যবসাপর দেখে আমি একটুখানি অফিস করে গেলাম ও ল কি বাহাদুরি দেখো বোনের জন্য আবার টুকলি এনেছে টুকলি আনা তোমার বের করছি তুমি এখানে সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে দেখব তোমার এই টুকলি কি করে তোমার বোনের কাছে পৌঁছায় ম্যাম আমি তো কোনো দোষ করিনি আমাকে আনতে বলেছে তাই আমি এনেছি আমি তাহলে বাড়ি যাই ম্যাম আমি এখনো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি আমি তো খিদে পেয়েছে চাপ এখানেই দাঁড়িয়ে থাকবে একদম করতেও যাবে না খিদে পেয়েছে তুলি আনার সময় মনে ছিল না যে আমার আগে খেয়ে তারপরে আমি টুলিটা নিয়ে যাই স্কুলে তাই না চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পরীক্ষা শেষ হবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে আর সবিয়া এই পরের দিন যদি তুমি তোমার মাকে না ডেকে আনো তাহলে আমি তোমার ক্লাসে এলাও করব না এই বলে দিলাম একটা কাজ হয় না একটা কাজ করবে তাও ঠিক মতো করতে পারে না পড়ে সব কথা পেট করে বলেও দিল তোর হচ্ছে আমি আজকে বাড়ি যাই তোর মজা আমি দেখাচ্ছি বন্ধুরা আজকে গল্পটা এই পর্যন্ত ওই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে